নেতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। সার্বিক সূচক ডিএসসি এক্স 14 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5,685-এ। বেচা কেনা হয়েছে 750 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 131টির, কমেছে 231টির, আর অপরিবর্তিত আছে 33টির দর। এবার বাজারে বিশ্লেষণ শুনব সিটি ব্যাংক ক্যাপিটালের। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ডিএসইএক্স ইন্ডেক্স গত দিনের চেয়ে 14 পয়েন্ট কমে গিয়ে 5,685-এ সে অবস্থান করছে। আজ দিনের শুরুতে মার্কেট নিম্নগতিতে তার লেনদেন শুরু করে। পরবর্তীতে কিছু সময় ব্যাপী মার্কেট রিকভারি করার চেষ্টা করলেও বিনিয়োগকারীদের মধ্যে সেল প্রেশার বৃদ্ধি পাওয়ার কারণে দিন শেষে মার্কেট 14 পয়েন্ট নেগেটিভ রেখে আজকে তার লেনদেন শেষ করে। আজ মার্কেটে লেনদেনরত কোম্পানিগুলোর মধ্যে শেয়ারগুলো বেড়েছে 131টি, কমেছে 231টি এবং অপরিবর্তিত ছিল 33টি কোম্পানির শেয়ারমূল্য। মার্কেটে আজ টোটাল টার্নওভার ছিল 750 কোটি টাকা। মার্কেটে গত সপ্তাহের এভারেজ টার্নওভার ছিল 628 কোটি টাকা এবং চলতি সপ্তাহের 3 দিনের এভারেজ টার্নওভার ছিল 654 কোটি টাকার মতো। আজকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে অলিম্পিকের। আজ এদের প্রায় 37 কোটি টাকার মতো লেনদেন হয়েছে এবং দ্বিতীয়তে ছিল গ্রামীণ ফোন। ইন্ডেক্স কমার জন্য আজ বেশি কন্ট্রিবিউশন রেখেছে গ্রামীণ ফোন। গেইনার লিস্টে প্রথমে পাচ্ছি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এবং দ্বিতীয়তে পাচ্ছি খান ব্রাদার্স লিমিটেড।